সকাল ভোরে আমার পোদের গু খালি না হতে না হতে ওই লোকের মাগির মুরগি আছে আমার বা তোর পোদের গু ডেলিভারি দিয়ে চলে গেল মাগি আমার মুরগি ক্যারেক্টার লুস নাই তোর মুরগির মতো লজে লোকের বাইতে হেগে দিয়ে যাবে তোর মুরগি ক্যারেক্টার লুস রে মাগি কয়দিন আগে রাজেশের কাছে তো অনেক গুটা গু করতে গিয়ে ধরা পড়াই না রে মাগি আমার বাড়ির মুরগি লোকের বাড়ি যাই না রে মাগি লোকের মুরগি আমার বাড়িতে যা গুটুর গু কলে রে মাগি পাড়ার কোনো মাগি সাউ সৈন্য যে আমার আগে দিকে কথা কয় আর তুই আমার আগে দিকে চোপা বাজাই এই মাগি কে কইতে দিয়েছে মাগি হাজি তুমি কাজে বের হয়ে গেলে আরে আমি বেরিয়ে গেলু মাঠে খুবই কাজের চাপ ভালো করে কাজ কাম গেলা কর আর আমার খাওয়া চিন্তা করছি না আমি ভাতটা দোকানে কিছু চা পানি খেয়ে নেবো ঠিক আছে ফট করে কাজে লাগাম আসছি আরে বউ মুড়ি গুলা তো চিল্লা গেছে লাগে খেতে পিনে দেই তোর ভালো করে খেতে দেই ওই কেলকে তুমি বিরিয়ানি লানি ওটিকে খিলিয়ে দেই ওটি খেয়েলে যে প্যাট প্যাট খারাপ হয়ে গেলে ক্যাঁ 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 করছে আচ্ছা ঠিক আছে থাক তাহলে মাঠে তো কাজ মেলল পাঁচটি সেরা আছে ঠিক আছে যাও তো সকাল ভোরে আমার পোদের গু খালি না হতে না হতে ওই লোকের মাগির মুরগি আছে আমার বা তোর পোদের গু ডেলিভারি দিয়ে চলে গেল এই সব তো সহ্য করা যাবে না আমার মুরগিকে আমি বলেছি যে আমার বাড়িতে থাকতে হলে সম্মান বজায় রেখে আর বাড়িতে থাকবি আর যদি হাগা লাগে তাহলে বাইরের রোড থেকে হেগে আসবি ডান বাড়িতে ঢুকবি আর লোকের মুরগি আছে আমার বাড়িতে হেগে যাবে এটা কি আর সহ্য করা যায় ওই মাগির একদিন কি আমার একদিন এই মাগে আসছি আমি তোর তোর গুষ্টি সুস্টি বেঁচে দিয়ে আমি করে কোথায় গেলি ভাতটা দিয়ে যা কি ব্যাপার কেউ নাই বেহেরে আছে নাকি দেখি কি ব্যাপার ঘরেও নাই বাইরেও নাই কিন্তু মৌসুম এসে বলল না ই তো আর সহ্য করা যাবে না ই মাগি ফের সকাল সকাল চলে গেছে গল্প করতে ই মাইকে ফের ঘুরতে হবে আমাকে দেখি মাইকে ঘুরা শুকুন লেগে মাগির সকাল সকাল কেমন গল্প করছে ওই মাগির মুরগি তো হার বার্তা হয়ে গেছে ওই ঢেমনি রাখবেন কি হামার রাখবেন এই টাইপের কার মেয়ে যাবে রাতে রাতে গেল দিতে দিতে যে ওই দেখি ওই দেখে গেলে আর গিয়েছে নাকি না আর কি বাড়িয়েছে কোকে ভাবি ও ভাবি ও বলছিলাম কি আমার বউ কি এসেছে তোমাদের বাড়ি আসেনি খুব মহা সমস্যা রে ভাই কিন্তু ছুয়েলা গেল না কিন্তু বউ তো আমার চাঁদের মতন ফক ফোকা এবার সালা কেউ কিডন্যাপ টিডন্যাপ করে নাকি না যে দেখি এই ছোড়া রে এদিকে আমার বউ কে যেতে দেখলি তোমার বহু কেমন দেখতে জি আমার বহু চাঁদের মতন ফক ফোকা চাঁদের উপরে দাগ আছে কিন্তু আমার বহুর উপরে দাগ নেই পানির মতন ঝকঝকা দুধের মতন ফক ফোকা একবারে ফুল এইচডি ওরকম মেয়ে তো দেখিনি একটা কালটি মেয়েতে যেতে দেখলু গেল দিতে দিতে গেল আর দাঁত দুটা চিনা যে কাকে যে গেল দিতে দিতে যা এলো মুখখানের দিকে দেখতে গেল এত যে কালো মুখখান দেখতে পেল না খালি দাঁত দুটা দেখতে পেয়েছি আশা ভাই কোন দিকে গেল এইদিকে গেল এদিকে এদিকে হ্যাঁ এদিকে দেখি সার্ভের কাজ করতে করতে মাথা খারাপ হয়ে গেল এদিকে ছটা বাজে সার্ভে করা হলো আর এদিকে চারটা আছে এদিকে চারটা বাজে সার্ভে করলে আমার টার্গেটটাই পূরণ হয়ে যাবে যাই করে আসি যাই হ্যাঁ জি ভাই আমার বউকে কি আপনি দেখেছেন তোমার বউকে তোমার বউর নাম কি আমার বউর নাম টিরপাল বানু তোমার বউর বাবার নাম কি বাবলু বানু বাবলু বানু তোমার নাম কি আমার নাম ভাতাল তোমার বাবার নাম কি আমার বাবার নাম মোটা কাঠাল আমার নাম ভাতাল আমার বাপের নাম মোটা কাঠাল লিখো
তোমার ছেলে মেয়ে কটা ওইটাই তো সমস্যা যে আমার ছেলে পেলাই নেই ১৪ জায়গাতে ১৪টা কবরাজ দেখানো তারপরে ও সালা পাল ঝেড়ে দিচ্ছে তোমার বউয়ের কারো সাথে চক্কর পকে চলছে নাকি আমার বউর মানে এরকম কথা হবে যাত্রা সাথে বলে আমরা আমার বউ সালা চাঁদের মতো ফক ফকা ঝালো আমার বউর মানে এরকম কথা কয়েছে আমার বউ একবার ফুল লেজ দিয়ে দেখতে যাত্রা সচ্ছে আমরা মেরে সালা দাঁত মুখ ভেঙে দেবো সালার আমার বউর মানে তো আজে বাজে কথা বলবি গো রে লাসা কার সাথে কথা বলছি মনে আছে তোর হ্যাঁ সরকারি লোক আমি সরকারির বুঝতে থানা লেগে যাবো দেখলি চাকরি পিসা করাবো তোকে মাছ কুটুকা করাবো তোর হ্যাঁ দেখা ও আপনি সরকারি লোক তো ভুল হয়ে গেছে তো আমাকে ক্ষমা করে দেন মানে আমার বউ হারিয়ে গেছে তো ঠিক আছে আমি আমার বউকে খুঁজে আলবো হাঁট না দেখা হাঁট তারা কত বড় মাছ দিতে পারে হাঁট না দেখা ভাই ঠিক আছে দাদা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ওখানে বসে থালি মারছিস তোর মুরগিকে কেটে রে না কোথা খেতে পারিস না রে মাগি হাঁট বাজতেছে হেগে যে আমার মুরগি হাগার আগে আমার পারমিশন দিয়ে হাগে রে মাগি কেন রে মাগি তোর মুরগি লোকের বাড়িতে হাগে না রে মাগি আমার মুরগি ক্যারেক্টার লুস লই তোর মুরগির মতো লজে লোকের বাড়িতে হেগে দে যাবে তোর মুরগি ক্যারেক্টার লুস রে মাগি কদিন আগে রাজেশের কাছে তলে গুটাই গু করতে গিয়ে ধরা পড়াই না রে মাগি এই মাগি আমার বাড়ির মুরগি লোকের বাড়ি যাই না রে মাগি লোকের মুরগি আমার বাড়িতে এসে গুটুর গু করে রে মাগি এই কাঠি মাগি পাড়ার কোনো মাগি সাউস হয় না যে আমার আগে দিকে এসে কত কহে আর তুই আমার আগে দিকে চোপা বাজাই এই মাগে কে কইতে দি এটে আমাকে মারবি তুই মাগি 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 আমাকে মারবে তোর মুরগি আমার বাড়ি আছে না মাগি 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 তোর মুরগি আমার বাড়িতে আছে আমার শুনতে পাই মনে গেল সালা তোর কি করতে দিয়া রে কি করে আরে সালা নারী নির্যাতন এপের গ্যাং মিলে কে মারলে হামিলা বাবু হামিলা আমার নাম জানিস
হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। এই ভিডিও যদি ভালো লাগে বন্ধু বান্ধব ফোন করে একটু পাঠিয়ে দেবেন দয়া করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা তো এই ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে না, তো সাবস্ক্রাইবটা এখনই করবেন, করবেন করবেন এখনই করবেন। তা বন্ধুরা, আমাদের যদি কাজটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন, একটা লাইক করে দেবে খাটো করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি কোনটা পার্ট ভালো হলো কমেন্ট করে অবশ্যই বলবেন, আমরা পরে বলে দেবো, ঠিক আছে? আর লাভ বাংলার টিম আর লাভ বাংলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।